হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা গিয়েছিলাম জাতীয় চিড়িয়াখানা, যেটা হলো মিরপুরে। তো আমার খালামুনি দুদিন আগে কল দিছে, বলছে যে আমার ছোট ভাবি আছে আমার একটা, ওরা সবাই মিলে চিড়িয়াখানা যাবে, তো তোরাও আসে। আমি তো মিরপুরেই থাকি, আমার খালামুনি সাভার থাকে, তো সে বলছে যে আসতে। তো আমরা সকাল সকাল তারা সাভার থেকে চলে আসে চিড়িয়াখানায়, আর আমরা আমাদের বাসা যেহেতু মিরপুর, আমরা চলে আসি চিড়িয়াখানায় ইজিলি 50 টাকা রাস্তা ভাড়া দিয়ে। তো আমি বহু কাল ধরে চিড়িয়াখানায় যাই নাই, তো আমি তো দেখে অবাক, বিকজ অনেক কিছুই উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন আমার খালামুনি যে ফার্স্টেই বলতেছে, অধরা ব্লগ করবি, সুন্দর করে ব্লগ করবি, সবাইকে যে দেখা যায়। বলছে অবশ্যই খালামুনি, তুমি দেখা যাবে। আর তারপর হলো আমার ভাবি আর আমার বোন, আমার ভাবি বলে দিছে এ পুরো ব্লগে সে খালি হাই দিবে ভিডিওতে, তারপর পুরো ভিডিওতে আপনি খালি হাই দেখবেন। সো আমাকে জাজ করবেন না, বিকজ আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি জাজ ঘুম থেকে উঠে। যেমনি তেমনি যেমন গরম পড়ছে, তো এরকম সাদা সাদা ড্রেস পরে যাওয়াই ভালো। তো ফার্স্টেই আমি চলে গেছি আমার বোনের বাসা, এর মানে বান্দরের খাঁচায়। এটা দেখি মানে বান্দরগুলা দেখি ফার্স্টে আমার মনে হইতেছিল এগুলো আমার সেকশনে আমার ব্যাচমেটগুলা, এক একটা বান্দর সবগুলা। কিন্তু পরে বসে আরে না, এক সেকেন্ড, এটা তো আমার বোন। তাই আমি আমার বোনকে বলতেছিলাম আমার বাসায় চলে যেতে। আমরা সাইড দিয়ে হাঁটি, তো ওখানে পাশে পাখির খাঁচা ছিল, ওখানে অনেক সুন্দর সুন্দর খাঁচা। তো এখানে এটা হলো আমার খালাতো বোন টিশা, আর এটা হলো আমার বোন বান্দর অহনা, আর পিছনে আমার খালামুনি আর আমার খুব খালাতো ভাই লুতু, আর পিছনে আমার খালাতো ভাইয়ের ওয়াইফ, এই যে বলছিলাম ব্লগে সে হাই দিবে। সেখানে আমি সুন্দর সুন্দর পাখি দেখতেছি আর একটু খালামশাই দুষ্টামি করতেছি। খালামি তো একটা খাঁচায় ভরে দিই। এত গরম ছিল, আই ডোন্ট নো ওরা কেন প্ল্যান করছে চিড়িয়াখানায় ঘুরতে আসার, বিকজ এতটাই রোদ ছিল, এতটাই গরম ছিল, প্রত্যেকের হাতে পাখা। আমি তো আমার হ্যান্ড চার্জার ফ্যান ছোট একটা, ওইটাও নিয়ে গেছি বাতাস খাওয়ার জন্য, তার শর্ত আমার আত্মা মানে বের হয়ে যাইতেছে, এতটাই গরম ছিল। তো গরমে আমরা কিছুক্ষণ হাঁটলাম, এক্সপ্লোর করলাম, দেন সবাই বললো যে এক জায়গায় বসি আমরা। খালামুনি ভাবি ওরা পাউরুটি টিকা দেন কোক পানি এগুলো সব দিয়ে আসছে। তো এখন আমরা এখন আবার আমরাও খাচ্ছিলাম, আম খাচ্ছিলাম, তো সব কিছু খেয়ে দিয়ে আমরা ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই। আর এটা হলো আমাদের স্টার, আমার খালামুনি, আহ কি মজা করে টক খাচ্ছে, আর বলতেছে কি মজার টক, খুবই মজা, খুবই মজা। তো বসে বসে খালামুনি পাগলামি দেখার পরে আমরা সবাই মিলে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা উঠে গেলাম দেখার জন্য জিরাফ। তো জিরাফের আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, আমি এখন জিরাফ যেহেতু লম্বা, তো আমাদের এখানে একটা আলাদা সিঁড়ি করে দিছে, আমরা যাতে সিঁড়ি দিয়ে উঠে উপর থেকে জিরাফকে ইজিলি দেখতে পারি। তো আর এত ফ্রেন্ডলি ছিল ওরা, আমি যখন ভিডিও করতেছিলাম আরও সাইদের সাথে চলে আসছে যে আমারও শ্যুট করো, আমারও শ্যুট করো। তো এইটা হলো চিড়িয়াখানার মেন আকর্ষণ, পার্ক। আমি তো অনেক আগে গেছিলাম ইসলা খাইতে আর আমার পা ভেঙে গেছিলো, তারপর আমি ভয় এখানে কোনোদিন ঢুকিনি। সো এবার আমি অনেক বছর পর আসতেছি, আর আইসে আমি কী দেখতেছি, ও মা চিড়িয়াখানা নাকি শিশু পার্ক। ভাই আমি দেখে তো পুরো অবাক, চিড়িয়াখানা মানে পুরো শিশু পার্ক হয়ে গেছে, এখানে ট্রেন আছে, ঘোড়া আছে। তো এখানে আমার ছোটো ভাইগুলা ওরা হলো ইয়াতে উঠছে, ঘোড়ায় উঠছে, তো এটা পার টিকিট ছিল 30 টাকা, এখানে বড়রাও উঠতে পারে চাইলে। সো আমরা হলো বড়রা সবাই ভাবছি যে আমরা সবাই মিলে ট্রেনে উঠবো, তো ট্রেনে পার টিকিট ছিল 40 টাকা, ঠিক আছে। তো আমরা এখন সবাই মিলে ইয়া করতেছি, তখন আমার খালামুনি বলতেছে এই অধরা ব্লগ করো, ব্লগ করো। আমি হ্যাঁ হ্যাঁ ব্লগ করতেছি, ওরা এখানে বসে যাও, হ্যাঁ মনে পড়ছে ওরা এখানে বসে কি জানি ঝগড়া করতেছিল, তো আমি ঝগড়া যেটি ভিডিও নিয়ে নিছি। তো এখন আমরা সবাই ট্রেনে বসছি, এক সিটে 3 জন বসতে পারবে, তা আমরা গাদাগাদি করে বসে গেছি, পাশে ভাবি আর আমার বোন আছে। এই যে হাই দিয়ে দিচ্ছে আমার ভাবি, এটা হয়তো তার 102 নম্বর হাই। তো ট্রেন শুরু হয়ে গেছে, তো ট্রেনটা পুরো পার্কের একটা করে চক্কর লাগাবে। তো আমরা বলতেছিলাম যে 40 টাকা একটা চক্কর, অ্যাটলিস্ট 2টা চক্কর তো লাগানো উচিত ছিল। তো আমরা এখানে ঢং রং করা শুরু করে দিছি, ঢং না করলে তো হয় না, ক্যামেরা খুললে তো মানুষের সবার ঢং শুরু হয়ে যায়, যেমন বেসিক্যালি আমার ঢং শুরু হয়ে যায়। তো দেখো আমি ঢং করতেছি, প্রচুর প্রচুর গরম ছিল, বাট এখানে কি মানে ট্রেনটা যখন গ্রাউন্ড দিচ্ছিল তখন ওটা আশেপাশে যে সিনারি ছিল এত সুন্দর লাগছিল, মানে আমি এই পার্কে
বহুবার আসছি বলার বাইরে, বাট এই পার্কটা যে এত বড় হবে এটা আমি ভাবিনি। বিকজ যখন আমি ট্রেনটা যখন ঘুরতেছিল তখন বুঝতেছিলাম যে পার্কটা কত বড়। সো এখানে একটা, এটাকে কি জানি বলে, এটার নাম আমি জানি না, সিসো বলে না, আগে সিসো বলে। তো এখানে আমার বাচ্চাদেরকে দোলাইতেছে, তা আমি, আমার অনেক ইচ্ছা করে, আমি মানে আমি নিজে বড় একটা মানুষ কিন্তু আমার ছোট বাচ্চাদের জিনিস করার অনেক ইচ্ছা। তো আমরা এখানে উঠার চেষ্টা করতেছি আমি, বাট হচ্ছে না, আমার মনে হয় যে এটা হয়তো নষ্ট, মানে কোনো একটা ব্যাপার স্যাপার আছে। তো আমরা চলে যাই অনেক চেষ্টা করার পর। তো ওরা এখানে স্লাইড খাচ্ছিল, আমি স্লাইড খাওয়া দেখতেছিলাম, আমিও স্লাইড খাইতে চাইছিলাম, পরে ভাবছি না থাক বাচ্চাদের জিনিস ভেঙ্গা টেঙ্গা গেলে। তো ফাইনালি আমরা আরেকটা পাওয়া যায় যেখানে ইজিলি বসা যায়। তো এখানে বাচ্চাদেরকে আমি শুশু তাড়াই দিলাম, বিকজ আমি সবচেয়ে বড় বাচ্চা। দেন আমি আর আমার বোন বসে পড়ছি দোলাদোলি করার জন্য। ফার্স্টে তো আমার অনেক ভয় লাগতেছিল যে আমি এখন উষ্টা খেয়ে পড়ে না যাই। দেন আমরা সবাই অনেক মজা করে চিল করে দোলাদোলি করতেছি, আশেপাশে বাচ্চা কাচ্চা দেখতে পারতেছেন। বাট আমরা তিনটা দামড়া বোন, আমরা তিন বোন মিলে এই সিসোতে কুটুর কুটুর করতেছি, যাতে আশেপাশে মানুষরা তাকায় আছে আ হয়ে, পিছনে বাচ্চাটা দেখতেছেন, বাচ্চাটাও দাঁড়ায় আছে যে আমাদের চান্স কখন আসবে। সো এখানে আমি না যাইতে যেতে অনেক কিউট একটা জেব্রা দেখি যে একদম গেটের সামনে আসছে, আরও অনেক অ্যাডোরেবল ছিল, ওকে আদর করতেছে সবাই, আরও জাস্ট আদর নিতেছিল, এত কিউটও। দেন যেহেতু আমি গেছি আর আমি ঢং করবো না, এটা তো হতেই পারে না, তা আমি একটু ঢং করছি। আমি এখানে অনেকবার ভিডিও নিয়েছি, বাট সবসময় কোনো না কোনো মানুষ চলে আসতো। বাট তারপরে ঢং রঙের পর আমরা সবাই মিলে ছবি তুলি, আর সিনারিসগুলো খুবই সুন্দর ছিল, আর এটা আমার বোনের ফোন ছিল তো ক্যামেরাগুলোও অনেক সুন্দর ছিল। দেন ভাবি আইসক্রিম খাওয়াইতেছিল, আইসক্রিম খাইলাম। দেন আমি হাতি দেখলাম, হাতি দেখে গরম যেহেতু আর হাঁটাহাঁটি পারতেছিলাম না, এই গরমে আত্মা বের হয়ে যাচ্ছিলো। তো আমরা মানে লাস্টের হাতিটা দেখে আমরা বাইর হয়ে যাই। দেন আমার বোনের কলেজের ভর্তির রিলেটেড কাজের জন্য আমরা একটু বিসি হয়ে যাই আজকের জন্য। এখানেই আমার সেমিস্টার ব্রেক চলছে, যার কারণে আমি একটু ঘোরাঘুরি করতেছি। থ্যাংক ইউ, বাই।